ভাষা দিবস এদিকে যাচ্ছে না তো আজ থেকে 70 বছর আগে এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করার জন্য আমাদের শহীদ জব্বার বরকত সালাম সহ অনেকেই সেদিন রাজপথে তাদের রক্ত দিয়ে এই রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করার জন্য সেদিন আত্মত্যাগ করেছিলেন তারিফ ফলশ্রুতিতে আমাদের সেই সময়ে পাকিস্তান আমলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে তারা বাধ্য হয়েছিল সম্ভবত এই বাংলাদেশের এই তরুণেরা তারাই একমাত্র তারা নিজেদের মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই আত্মবিসর্জন দেওয়া এর নজির আর খুঁজে পাওয়া যায় 70 বছর আগে এই ভাষা আন্দোলনের যে মূল চেতনা ছিল সেই চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা সেই চেতনা ছিল আমাদের কি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা সেই চেতনা ছিল আমাদের একটি মুক্ত সমাজ প্রতিষ্ঠা আমরা সবাই সকলের কথা বলতে পারবো আমরা আমাদের স্বাধীন চিন্তাগুলো প্রকাশ করতে পারবো বাক স্বাধীনতা থাকবে এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকবে সবচেয়ে বড় বিষয়টি ছিল যে আমাদের বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে 1971 সালে তারই সেই চেতনাকে ধারণ করেই আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ঘোষণার মধ্য দিয়ে এই জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে এবং পরবর্তীকালে আমরা দেখেছি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম 21 পদক শুরু করেছিলেন এবং তারপর থেকেই 21 পদক চলছে দুর্ভাগ্য আমাদের আজকে এমন একটি সরকার আমাদের এই দেশের জনগণের উপরে চেপে বসে আছে যারা জনগণের সমস্ত আশঙ্কাগুলোকে দমন করছে এবং এই 21-এর যে চেতনা সেই চেতনাকে তারা ভুলুণ্ঠিত করে দিয়েছে আজকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এই দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে পঙ্গু করে ফেলা হচ্ছে এবং বাংলা ভাষা এখনো সর্বস্তরে প্রচলিত হয়নি আমরা আজকে আমাদের গণতন্ত্রের মাতা দেশাত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় গৃহবন্দী হয়ে আছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি আজকে দূরে মিথ্যা মামলায় দেশের বহু দূরে তিনি আজকে নির্বাসিত অবস্থায় আছেন অগণিত মানুষ আজকে মামলায় পড়ে আছে এই একটা ভয়াবহ ফ্যাসিজম এই দেশের উপর চলছে আমরা এটাকে সরানোর জন্য আমাদের দেশাত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটি গণভ্যুত্থান সৃষ্টি করব তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা এই কিছু চেতনাকে বাস্তবায়িত করব থ্যাংক ইউ